এক ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তানের কাছে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। পুরো ম্যাচেই ফুটে উঠেছে ক্রিকেটারদের আত্মবিশ্বাসের অভাব। আগে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ 331 রান তোলে সফরকারীরা, আর রানের দিক থেকে সবচেয়ে বড় হার স্বাগতিকদের। এদিন টাইগারদের পরাজয় 142 রানে। চট্টগ্রাম থেকে শুভদেব নাথের রিপোর্ট। তামিম নাটক শেষ, কিন্তু তার রেশ যেন রয়ে গেছে। ব্যাটিং কিংবা বোলিং সবকিছুতে ছন্দ ছাড়া বাংলাদেশ, সঙ্গে বাড়তি যন্ত্রণা। প্রথমবারের মতো আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হার, তাও আবার ঘরের মাটিতে। সাগরিকায় উইকেট বুঝতে ভুল করলেন লিটন দাস, শুরুর ফায়দা ভালোভাবে তুলে নেয় আফগানরা। ওপেনিং এ রহমতুল্লাহ গুরবাস ও ইব্রাহিম জাদ্দানের রেকর্ড পার্টনারশিপ, দুজন মিলে তোলে 256 রান। বাংলাদেশের বিপক্ষে এটি প্রতিপক্ষের ওপেনিং এ দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে গুরবাজ আউট হন 145 রানে, বাংলাদেশের বিপক্ষে তার দ্বিতীয় সেঞ্চুরি। এরপর ম্যাচে ফেরার চেষ্টায় টাইগাররা, স্লগ ওভারে প্রতিপক্ষকে আটকে রাখতে হাতুরুর প্ল্যান পরিবর্তন। শেষ 83 বলে সফরকারীরা তোলে 75 রান, হারায় 9 উইকেট। এর মাঝেই ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন ইব্রাহিম জাদ্দান, দলের পুঁজি দাঁড়ায় 9 উইকেটে 331 রান। সাকিব, মুস্তাফিজ, হাসান ও মিরাজ নেন দুটি করে উইকেট, তবে এদিন বেশ রান খরচ করেন হাসান। সাগরিকায় বাংলাদেশকে ম্যাচ জিততে হলে রেকর্ড গড়তে হতো, সেই চাপেই অধিনায়ক লিটন ফিরলেন দলকে বিপদে ফেলে। নাজমুল শান্ত মুজিবের বল বুঝতেই পারলেন না, বোল্ড হয়ে ফিরলেন। তামিমের জায়গায় স্কোয়াডে ফেরা নাইম প্রত্যাবর্তনটা স্মরণীয় করতে পারলেন না, উল্টো দুই অঙ্ক স্পর্শ না করেই সাজঘরে। মন্দ দিনে হৃদয় সাকিবের জুটি জমল না তেমন, দর্শকদের আশাহত করে হৃদয়ের আউট। সাকিবও খুঁজে পেলেন না কোন কূল, মাঝ সাগরে দলকে ডুবিয়ে বন্ধু তামিমের অভাবটা বুঝিয়ে দিলেন। যা লড়াই চালিয়েছেন মুশফিক মিরাজ, সপ্তম উইকেটে দুজন মিলে তোলেন 87, বড় শট খেলতে গিয়ে মিরাজও প্যাভিলিয়নে। এবাদত ইঞ্জুরিতে পড়ায় মুশফিকে ছিলেন শেষ ভরসা, শেষ ব্যাটার হিসেবে মুশিও সাজঘরে 69 রানে। ফারুকি ও মুজিব নেন দুটি করে উইকেট, বাংলাদেশ থামে মাত্র 189 রানে, তাও আবার 40 বল বাকি থাকতেই। শুভদেব নাথ, নিউজ 24, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।